টাকা 90 টাকা লাভ করছে দিয়েছে। এমনকি ওই যে রিকশার বিষয়ে যারা পেইন্টিং করে তাদেরও খুঁজে নিয়ে তাদেরকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি। আমাদের কোনো শ্রেণীর মানুষ বাদ ছিল না, খুঁজে 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 সবার জন্য আমরা কিন্তু নগদ অর্থ সাহায্য দিয়েছি। আমি জানি না কোনোদিন বড় সরকার এইভাবে কখন মানুষের পাশে দাঁড়িয়েছে কিনা, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের সকল সহযোগী সংগঠন। যখন কৃষক ভাত কাটার লোক পাচ্ছে না, আমি যখন বললাম সবাইকে ধান কাটতে হবে, আমাদের সকল ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এমনকি আমাদের মহিলারা পর্যন্ত নেমে গেল কৃষকের পাশে। করোনার সময় অ্যাম্বুলেন্স ভাড়া করে তাদের সাহায্য করা, অক্সিজেনের ব্যবস্থা করা, রোগীদের সাহায্য করা, এমনকি যেখানে আত্মীয় স্বজন লাশ ফেলে চলে গেছে, আমরা আমাদের হ্যাঁ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষায় সংস্থা তারা করেছে, কিন্তু তাদের পাশে সবসময় আমাদের দলের একমাত্র আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সবসময় পাশে থেকেছে, এই কাফন দাফন চিকিৎসা সবভাবে সহযোগিতা করেছে। সেটা সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকে, যে এই যে খালি একটু মুখে বলছি যে পাশে দাঁড়াতে হবে, আমাদের যে যেখানে ছিল সবাই কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে সহযোগিতা করেছে। যে কারণে যেখানে আমেরিকার মতো দেশে তো কোভিডে কয়েক লক্ষ লোক মারা গেছে, আর আমরা আমরা তো টাকার দিকে তাকাইনি, আমরা কত বেশি চিকিৎসা ব্যবস্থা নেওয়া যায়, বিভিন্ন জায়গায় বেডের সংখ্যা বাড়ানো, হাসপাতাল প্রাইভেট হাসপাতাল ভাড়া নেওয়া, কমিটি বিভিন্ন কমিটি সেন্টারগুলি ভাড়া নিয়ে সেখানে হাসপাতালের চিকিৎসার ব্যবস্থা করা, এরকম বিভিন্নভাবে আমরা করে দিয়েছি। পাশাপাশি তাদের জন্য তাদের সুরক্ষার ব্যবস্থা আমরা করেছি। এইভাবেই আমরা মানুষের সেবা করেছি। আমরা মানুষের সেবা করেছি বলেই তো আমরা মানুষের অধিকারটা সুনিশ্চিত করেছি বলেই তো মানুষের যে সমর্থন, আস্থা, বিশ্বাস। আজকে যদি সাধারণ মানুষকে জিজ্ঞেস করা যায় যে কার কোন দলের উপর তাদের আস্থা আছে, তো সেটা আওয়ামী লীগের উপরেই আছে, আমাদের উপরেই আছে। এই আস্থা বিশ্বাসটা ধরে রেখেই আমাদের এগোতে হবে। আর আজকে যারা আবার নির্বাচন বানচালের নামে এই অগ্নিসংযোগ শুরু করেছে, এদের কিন্তু ক্ষমা নেই। আজকে বাসের ভিতরে হেল্পার ঘুমাচ্ছে, তাকে পুড়িয়ে মারা আর এইভাবে জিনিস ধ্বংস করা, এমনকি আজকে আমরা মেগা পর্যায়ে গুলি করেছি। আর কেউ যদি আমার ওই থার্ড টার্মিনালেও এক্সপ্লোসিভ নিয়ে যায় বা মেট্রো রেল অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, সেই লোক যে তাদের গাড়ির উপরে হামলা করেছে, এগুলি তো আমরা বরদাস্ত করব না, এগুলো আমরা বরদাস্ত করব। তা যেটা জনগণকে সহযোগিতা দিচ্ছে, জনগণ সুফল পাচ্ছে, আমরা ব্যাপক হারে ব্রিজ করেছি, রাস্তাঘাট করেছি, গ্রামের রাস্তা পর্যন্ত, যেটা আগে জুতা স্যান্ডেল হাতে নিয়ে চলত, এখন তারা জুতা পায়ে হাতে জুতো পরার বা স্যান্ডেল পরারও সে আর্থিক সচ্ছলতা এসেছে, এটাও তো বাস্তব কথা। তো সেইভাবে আপনাদের প্রত্যেকটা উন্নয়নটাই হচ্ছে একটা তৃণমূল পর্যায়ে পর্যন্ত। কিন্তু নির্বাচন বানচালের নামে 2014 সালে প্রায় 500টা স্কুল পুড়িয়ে দিয়েছিল, প্রেসাইডিং অফিসারের উপর হামলা করেছে, জজ সাহেবের উপর হামলা করেছে, আইনজীবীদের উপর হামলা করেছে, মানে মানুষকে মানুষ হিসেবে এরা গণ্য করে না, এরা এখন নিজেরা লুকায় থাকে। তা আমার কথা হচ্ছে যে বিএনপির নেতৃত্ব কোথায়? একজন যে তিনি অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত, বয়স হয়ে গেছে, অসুস্থ, তার মন এসে কান্নাকাটি করেছে, ভাই এসে আমাকে বলেছে ঠিক আছে যেটুকু আমার ক্ষমতা আছে, কিছু ক্ষমতা সেই ক্ষমতা বলে তার যে শাস্তিটা সেটা স্থগিত করে আমি খালেদা জিয়াকে বাসায় থাকার অনুমতিতে দিয়েছি এবং সে তার স্বাধীনভাবে চিকিৎসা নিচ্ছে। কোনো সাজাপ্রাপ্ত আসামিকে যদি বিদেশে যেতে হয় তাহলে তাকে কোর্টের পারমিশন দিতে হবে। তা আমরা সেটাও বলছি যে ঠিক আছে কোর্টের যে হাজিরা দিয়ে কোর্টের পারমিশন নিই, সেটা না করে ওটা নিয়েও আবার তারা আন্দোলন করার চেষ্টা করে। আসলে এরা এটা ইস্যু হিসেবে দেখে, তো কেউ যদি মানে তার চিকিৎসার জন্য বাইরে পাঠাতে হতো নিশ্চয়ই বিএনপি থেকে এই পদক্ষেপটা নেওয়া হতো। তা ছেলেই তো মাকে দেখতে আসলো না কোনোদিন, এই এত যায় যায় মনে মনে এত কথা শুনেও দেখি ছেলেরা মন কাঁধে আসে না, এটা হলো বাস্তব কথা। আর ছেলে আসবে কি, সে তো 10টা অস্ত্র চোরাকার বাড়ি গ্রেনেড হামলা এবির অংশ আমাদের আওয়ামী লীগের নেতা করে হত্যাকাণ্ড, মানি লন্ডারিং,
দুর্নীতি, এবং এই দুর্নীতি মানি লন্ডারিং এটা কিন্তু আমাদের করার না, এটা একেবারে খোদ আমেরিকার থেকে এফবিআই এসে তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে যাচ্ছে। আবার খালেদা জিয়ার দুর্নীতি মামলা হচ্ছে নাইকো মামলা, সেখানে কিন্তু ক্যানাডার পুলিশ এসে সাক্ষী দিয়ে গেছে। কাজে এরা এদের যে দুর্নীতি দুঃশাসন এটা তো আন্তর্জাতিকভাবেই এই তথ্য এসেছে। কাজে সেইখানে তাদের একজন পলাতক 2007 সালে সেই ক্যাটাগরি সরকারের সময় তারা মুচলাকা দিয়েছিল যে আর বিশেষ করে তারেক জিয়া এক লিখিত দিয়ে গেছে কোন দিনের রাজনীতিও করবে না, সে মুচলাকা দিয়ে চলে গেছে। লন্ডনে বসে হুকুম দেয় আর এখানে যারা এই অগ্নিসন্ত্রাস করে তাদের কাছে আমার প্রশ্ন, সেই বিএনপি নেতা কর্মীদের কাছে এই প্রশ্ন যে যে দলের নেতারা নেতাই নাই, যেটা আমি সেদিন বলছি যে মুন্ডুহীন দল, তাদের মাথায় নাই মুন্ডুই নাই, এটা তার ধর নিয়ে চলা বলবো, সেই নেতা সে তো কখনো আসবে না, আসতে আসার ইচ্ছা থাকলে চলে আসতে পারত। তো তার হুকুমে এই যে মানুষের ক্ষতি যারা করে যাচ্ছে বাংলাদেশে বসে আগুন দিয়ে পোড়াচ্ছে, মানুষকে জীবন্ত মানুষ পুড়িয়ে তাদেরকে ক্ষতি করছে, এই দায়িত্বটা তারা নিচ্ছে কেন, এটাই আমার প্রশ্ন বিএনপির কাছে যে তারা এই দায়িত্বটা নিচ্ছে কেন। হ্যাঁ তারা ইলেকশন করতে চায় না, তার কারণ আমি বললাম যে তারা তো মূল্যহীন একটা ধর হয়ে গেছে, কারণ খালেদা যাই হোক খালেদা জিও ইলেকশন করতে পারবে না, তারা জিও করতে পারবে না সাজাপ্রাপ্ত আসামি, এই জন্য তারা ইলেকশন চায় না, চায় না বলে এখন ইলেকশন বানচাল করতে হবে, তো বানচাল করে তাদের লাভটা কি হবে, বাংলাদেশের মানুষের লাভটা কি হবে। আর যারা এই এই ধরনের নেতৃত্বের হুকুমে মানুষের ক্ষতি করে তারা তারা তো অভিশাপ হবে, তাদের উপরে তো অভিশাপ পড়বে মানুষের, যে কারণে মানুষ আজকে মানে অগ্নিসন্ত্রাসের শিকার তারা তো অভিশাপ দিচ্ছে, তাদের পরিবার দিচ্ছে, তাদের তাদের জীবন জীবিকা তাদের জীবনে পোড়া ঘামে তাদের দিনের পর দিন বেঁচে থাকতে হচ্ছে। আর এই যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, এই সম্পদ তো জনগণের সম্পদ, ট্রেন গাড়ি বাস এগুলো তো জনগণের সম্পদ, সেখানে আগুন দেওয়া, রেল লাইন কেটে দিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয়ে পড়বে কারা, সাধারণ মানুষ, তো যারা সাধারণ মানুষকে এভাবে হত্যা করার পরিকল্পনা করে বা হত্যা করে তাদের কেন মানুষ ভোট দেবে, তাদের উপর মানুষ কেন আস্থা রাখবে, তাদের আস্থা রাখে না, মানুষ তাদের উপর বিশ্বাস করে না, তারা ঘাতক হিসেবে চিহ্নিত, তারা ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত, তো সেটা তো মাথায় রাখতে হবে। এবং নির্বাচন জনগণের অধিকার, এটা তাদের সাংবিধানিক অধিকার, এটা তাদের ভোটের অধিকার, সময় এসছে নির্বাচন হবে জনগণ ভোট দেবে, কারো যদি সাহস থাকে এসে ইলেকশন করবে, এবং যদি জনগণের ভোট পাওয়ার তাদের সেই শক্তি থাকে তারা ভোট পাবে, আর জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই সরকার গঠন করবে, তো সেই জনগণের উপরে এরা আস্থা রাখতে না পেরে জনগণের উপরে হামলা চালাচ্ছে। এদের সম্পর্কে দেশবাসীকে আমি বলবো সচেতন থাকতে, প্রত্যেক এলাকায় যেখানেই এরকম অগ্নিসন্ত্রাস করছে বা যেখানে গাড়িতে বোমা মারছে বা পড়াচ্ছে, ওই অঞ্চলের যারা আছে বিএনপি জামাত কারা করেছে সেটা একেবারে খুঁজে বের করতে হবে। এবং আমাদেরও জনগণকেই বলবো যে প্রত্যেক এলাকায় নিজ নিজ এলাকায় নিজেদেরকে পাহারা দিয়ে এদেরকে ধরিয়ে দিন যারা অগ্নিসন্ত্রাস করে, কারণ জনগণ যদি প্রতিরোধটা করে তাহলে কিন্তু এরা এইভাবে মানুষের ক্ষতি করতে পারবে না, আর যে পড়াবে তার মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এবার কোনো ছাড়াছাড়ি নেই, এটা হলো বাস্তবতা। বরং বলবো যে ইলেকশনের শিডিউল ঘোষণা হয়েছে, সবাই আসেন ইলেকশনে অংশগ্রহণ করেন, ইলেকশন জনগণের কাছে যে জনগণের কাছে ভোট চান, জনগণের কাছে এই যে অপরাধ করেছেন আপনারা মানে বিশেষ করে বিএনপি যারা জামাত বিএনপি জনগণকে অগ্নিসন্ত্রাসে হত্যা এবং যাদের জানমাল ক্ষতি করে সেজন্য যাদের কাছে মাপ চেয়ে তারপরে এসে আপনারা নির্বাচনে আসেন, সেটাই আমরা চাই, নির্বাচনের দরজা সকলের জন্য উন্মুক্ত। আজকে আমরা এখানে বসেছি, আমাদের নির্বাচন আওয়ামী লীগ সবসময় একটা নিয়ম মেনে চলে, আওয়ামী লীগ আমাদের গণতন্ত্র আছে সেই গণতন্ত্র মেনে আমরা চলি, এবং গণতন্ত্র মোতাবেকই আমরা আমাদের নির্বাচন পরিচালনার জন্য আমরা নির্বাচন পরিচালনা কমিটি করেছি, যে কমিটিতে আমাদের কার্যকরী সংসদ থেকে শুরু করে উপদেষ্টা মন্ডলী এবং আমাদের সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ সবাইকে নিয়ে আমাদের এই কমিটি করা, আগামী নির্বাচন পরিচালনার জন্য আমরা ইতিমধ্যে 14টা কমিটি
করে দেওয়া হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে কে কিভাবে কাজ করবে সুনির্দিষ্টভাবে, অর্থাৎ একটা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের পার্লামেন্টারি বোর্ড আছে, বোর্ড বসে যাদেরকে নমিনেশন দেবে তারা নির্বাচন করবে, জনগণের ভোট আমরা পাবো এই আশা আমার আছে, এই বিশ্বাস আমার জনগণের উপর আছে। কাজী আপনাদের এই 14 বছরের যে উন্নতিটা দেশে করেছে, আজকে যে বদলে যাওয়া বাংলাদেশ, এটাকে এরা ওই আগুন দিয়েই পোড়াবে এবং ধ্বংস করবে। কাজী যাতে পোড়াতে না পারে, ধ্বংস করতে না পারে, সেদিকেও জনগণকে সচেতন থাকতে হবে। আপনাকে অনেক লম্বা বক্তৃতা দিয়ে ফেললাম, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এখানে সবাই উপস্থিত। আমাদের এই কমিটি কাজী আমরা এই কমিটি নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের নির্বাচন পরিচালনা কমিটি আমরা গঠন করেছি, আর এই কমিটিতে আমরা যে 14টা টিমে ভাগ করে আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে যাতে পরিচালনা হয় তার জন্য আমরা পদক্ষেপ নেব। তা সেভাবে আমরা নির্বাচন এগিয়ে নিয়ে যাব। জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ছিনিমিনি করতে না পারে, স্বাধীনভাবে জনগণ যেন ভোট দিতে পারে সেই পরিবেশটাই সৃষ্টি করতে হবে। আর নির্বাচনের শিডিউল ঘোষণা হয়ে গেছে, এরপরে শিডিউল ঘোষণার পর সাধারণত নির্বাচনের যে আইন সেটাও আমরা নির্বাচনী আইনও আমরা করে দিয়েছি, এবং সেই নীতিমালা সেগুলি করা আছে। ইলেকশন কমিশন আগে প্রধানমন্ত্রী দপ্তরের উপরে নির্ভরশীল ছিল, সেটাকে আমরা স্বাধীন করে দিয়েছি। শুধু তাই না, আমরা এমনকি তাদের বাজেট আমরা আলাদাভাবে দিয়ে দিই, নির্বাচন অফিসটাকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়ে আমরা বাজেটটা পর্যন্ত তাদের আলাদাভাবে করে দিই, যাতে তারা সুষ্ঠুভাবে স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করতে পারে। তো আমি ধন্যবাদ জানাই আমাদের নির্বাচন কমিশনকে যে তারা অন্তত এই জায়গা উপরাও এতে ভয় ভীত না হয়ে সময় মতো সাংবিধানিক যে নিয়ম মেনে শিডিউল ঘোষণা করেছে, নির্বাচনের শিডিউলটা ঘোষণা করেছে। এখন নির্বাচন যাতে যথাসময়ে সুষ্ঠুভাবে হয় সেই জন্য জনগণের এবং দেশবাসীর সহযোগিতা চাই। যার দেশবাসীকে বলবো আপনাদের ভোটের অধিকার সুরক্ষিত করার জন্য, নিশ্চিত করার জন্য, আপনাদের মনমত সরকার গঠনের জন্যই এই নির্বাচন। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান দিয়েই আপনারা ভোট দেবেন যারা ভোটার। এবং আমাদের যুব সমাজকে বলবো যে আমরা তো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো, আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি তার সুফল সম্পর্কে সকলে পাচ্ছে, এবং আগামী যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্যই আমাদের এই প্রচেষ্টা। কাজে তাদের আমরা আশা করি যে তাদেরও সহযোগিতা আমরা পাবো। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের এই কমিটিটা সুষ্ঠুভাবে আমরা সেই জন্য আমরা সবাইকে ধন্যবাদ করে দিচ্ছি জানাচ্ছি, এবং যার যার হয়েছে দায়িত্ববাহী যথাযথভাবে পালন করে সমাজ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত যারা হবে তারাই সরকার গঠন করবে, সেটাই আমাদের লক্ষ্য। গণতন্ত্রের সুরক্ষিত করতে হবে, পিছনের দরজাতে ক্ষমতা আসার কোনো সুযোগ নেই। আমরা উচ্চ আদালত রায় দিয়েছিল যে সংবিধান লঙ্ঘনের ক্ষমতা দখল অবৈধ, এবং সেই আইন পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধন করেই আমরা গণতন্ত্রকে সুরক্ষিত করেছি। সংবিধানের অনুচ্ছেদ 7 যেখানে বলা আছে ক্ষমতার মালিক জনগণ, সে ক্ষমতার মালিক জনগণ তাদের মালিকানা যাতে মানে সুরক্ষিত থাকে সেটা সংবিধানে আমরা সংযুক্ত করে দিয়েছি। কাজেই এই গণতান্ত্রিক ধারার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, যে আদর্শ নিয়ে বাংলাদেশ জাতির পিতা স্বাধীন করেছে। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, দারিদ্রের হাত থেকে মানুষকে মুক্ত রাখা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, কাজে সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করবো। আজ কত এটুকু করতে পারি যে ক্ষুধার চালা এটা মানুষ যাতে না ভোগ করে তার জন্য আমাদের সামাজিক নিরাপত্তা সাথে যখনই পণ্য মূল্য বেড়েছে আমরা সুলভ মূল্যে ভর্তুকি দিয়ে পণ্য কিনে আমরা অল্প টাকায় পারিবারিক কার্ড করে দিয়েছি। তাছাড়াও OMS এর মাধ্যমে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের মাঝে তুলে দিচ্ছি। আর এখন যেহেতু হরতাল লেগে যাতায়াতে পণ্য পরিবহন করতে অসুবিধা হচ্ছে, আমি ধন্যবাদ জানাই আমাদের অনেক ছাত্রলীগ স্বেচ্ছাসেবকদের যুবলীগ, তারা কিন্তু বিভিন্ন এলাকায় তারা নিজেরাও খেতে থেকে সবজি কিনে নিয়ে এসে সেগুলো অল্প টাকায় এলাকার মানুষের মাঝে বিক্রি করে যাতে সহযোগিতা কিনতে পারে, যেমন যারা ফসল উৎপাদন করছে তাদের সহযোগিতা করছে, আবার যারা কিনতে পারছে তারা কিন্তু অল্প টাকায় কিনতে পারছে, এই ব্যবস্থাটা করে দিয়েছে।
অর্থাৎ মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করা। আর তাছাড়া পণ্য পরিবহনের জন্য আমাদের রাস্তা যেটা পাহাড়ের ব্যবস্থা, তাছাড়া ট্রাকে করে যে সমস্ত পণ্য আসে, ট্রেন বা নৌপথে যাতে আসতে পারে সেদিকে আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি, যে কোনো মতে যেন মানুষের কোনো অসুবিধা না হয়। আর সেই সাথে আরেকটা আহ্বানও সবাইকে আমি জানিয়েছি, কারণ বিশ্বব্যাপী খাদ্য মন্দা এটা কিন্তু অব্যাহত আছে এবং প্রত্যেকটা দেশে কিন্তু পণ্যের মূল্য অত্যন্ত বেড়ে গেছে, বিশেষ করে খাদ্য পণ্য। সেই জন্য আমাদের একটা আহ্বান আমি সবসময় করেছি যে 1 ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। এটা সবাইকে মেনে চলতে হবে, যে প্রত্যেকে যার যেখানে যেরকম সুবিধা আছে যা কিছু পায় উৎপাদন করতে হবে, এই উৎপাদনটা আমাদের অব্যাহত রাখতে হবে। কারণ এই যুদ্ধের এবং স্যাংশন কাউন্টার স্যাংশন করার অতিমারি, এরপরে আবার যেটা প্যালেস্টাইনের উপরে যে আক্রমণ, এর ফলে এই অর্থনৈতিক মন্দাটা কিন্তু বিশ্বকে এত তাদের কাটবে না। কিন্তু আমাদের খাবার আমাদের উৎপাদন করে আমাদেরটা আমরা ঠিক রাখবো, যেন কারোর কাছে হাত পেতে চলতে না হয়। কারণ জাতির পিতা বলেছেন বিক্ষোভ জাতির ইজ্জত থাকে না, তা আমাদের তো মাটি আছে, আমরা যে কোনো ফসল ফলাতে পারি। স্বাধীনতার পর জাতির পিতাকে বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন তত বিধ্বস্ত বাংলাদেশে কিচ্ছু নেই, তখন বলেছেন যে আপনার তো কিছুই নেই, তাছাড়া বাংলাদেশে এমন কোনো সম্পদ নেই যে আপনি কীভাবে এই দেশ গড়ে তুলবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন আমার মাটি আছে, মানুষ আছে, মাটি মানুষ দিয়েই আমি এই দেশ গড়ে তুলব। এবং সেটাই কিন্তু তিনি করেছিলেন।